এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনায় গতকাল সন্ধ্যার পর থেকে গুরিগুড়ি বৃষ্টি পড়ছে একই সঙ্গে বইছে দমকা হাওয়া এতে উপকূলে বাড়ছে আতঙ্ক ঘূর্ণিঝড় মোকাবিলায় বরগুনায় তিনটি কেল্লা ছয়শো তিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র সহ প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে ঘূর্ণিঝড়ের খবর জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুজ্জামান ফারুক ফারুক ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন ধন্যবাদ বরগুনায় গতকালকে থেকে আপনি যেমনটি বলছিলেন যে গুড়িগুড়ি সন্ধ্যা থেকে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে এবং দমকা হাওয়া বয়ে চলছে এবং প্রশাসনের জেলা প্রশাসনের পক্ষ থেকে বরগুড়ায় ছয়শো তেহাত্তরটি আশ্রয় কেন্দ্র এবং তিনটি তিনটি মুজিফকেল্লা এবং 10000 স্বেচ্ছাসেবক লোক কিন্তু আসলে প্রস্তুত রয়েছে এবং তারা কিন্তু মাঠে কাজ করছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে 10 নম্বর মহা বিপদ সংকেত কিন্তু বোরগুণায় রয়েছে সেজন্য কিন্তু সকল সংস্থা স্বেচ্ছাসেবক সংগঠনের যারা স্বেচ্ছাসেবকই রয়েছে তারা সকল যারা বিপদ সীমার বাহিরে রয়েছে যেমন আপনি দেখতেছেন যে আমি কিন্তু আসলে এখন রয়েছি বরগুনার বিষখালী বলেশ্বর এবং বঙ্গোপসাগর এই তিন মোহনার কিন্তু আমি রয়েছি বরগুনার কিন্তু আসলে একটি দুর্যোগ পূর্ব পূর্বন এলাকা এখানে বেরিবেদের বাহিরে কিন্তু অনেক হাজার হাজার লোক বসবাস করে সেক্ষেত্রে যারা দুর্যোগ দুর্যোগ ঝুঁকিতে রয়েছে তাদের কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনের যে দশ হাজার স্বেচ্ছাসেবী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার শুরু করেছেন এবং জেলা সিভিল পক্ষ থেকে বরগুনায় কিন্তু বিয়াল্লিশটি মেডিকেল টিম গঠন করা হয়েছে যারা যারা পূর্ববর্তী এবং পরবর্তী ঘূর্ণিঝড় পরবর্তী সময় আর কাজ করবেন আপনাকে আরেকটি জানিয়ে রাখি যে বরগুনা কিন্তু আসলে মৎস্যজীবী লোক বেশি জেলে সম্প্রদায়ের লোক বেশি সেক্ষেত্রে কিন্তু একটি বরগুনায় কিন্তু পঁয়ষট্টি দিনের অবরোধ থাকায় সকল জেলেই কিন্তু আসলে আসলে আমাদের রয়েছেন এবং সকল টলার গুলো কিন্তু নিরাপদ আশ্রয় কেনে রয়েছে বন্দর বরগুনা বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে বরগুনায় সকল আহ নৌ নৌযান চলাচল কিন্তু বন্দর বন্ধ রয়েছে এবং বরগুনায় আহ বেরিবাদ উনত্রিশ কিলোমিটার বেরিবাদ রয়েছে ঝুঁকিপূর্ণ যেটি আহ আটশো জিও ব্যাক প্রস্তুত রেখেছে জেলা না এই এই ছিল সর্বশেষ আহ আহ গুনিধর পরিস্থিতি